শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রুফ, পাকিস্তানের কি দুর্ধর্ষ পেস বোলিং আক্রমণ! সেটা তো ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত সেই পেস ব্যাটারির কথা পর্যন্ত মনে করিয়ে দিচ্ছিল, যখন তারা আগের ওয়ানডেতে আফগানিস্তানকে মাত্র 59 রানে অলআউট করে দিল। কিন্তু ক্রিকেট খেলা তো খুব ইন্টারেস্টিং, খুব মজার। ভেরি নেক্সট ম্যাচেই দেখেন আফগানিস্তান সেই পেস ট্রায়ের বিপক্ষেই তারা ব্যাটিং করে 300 রান তুলে ফেলল, এবং সেইখানে তাদের ওপেনিং পার্টনারশিপ রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান তারাই 40তম ওভার পর্যন্ত ব্যাটিং করেছে। রহমানুল্লাহ গুরবাজ তো অসাধারণ ইনিংস খেলেছেন, 151 বলে 151 রানের বিস্ফোরক একটা, বিধ্বংসী একটা ইনিংস খেলেছেন। ইব্রাহিম জাদরান সেঞ্চুরিটা আসলে পেতে পারতেন, কিন্তু 101 বলে 80 রান করে তিনি আউট হয়ে গেছেন। এর সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্ক রয়েছে, সম্পর্কটা কোথায়? একটা সম্পর্ক অবভিয়াস, নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে, আমরা যে লাস্ট সিরিজ খেললাম আফগানিস্তানের বিপক্ষে, সেইখানে এই দুই ওপেনারই কিন্তু বাংলাদেশের বিপক্ষে এরকমই ওপেনিং জুটিতে তারা একটা দুর্ধর্ষ একটা ওপেনিং জুটি করেছিল। ওইটা মনে কত, 250-র বেশি, 256 রানের ওপেনিং জুটি ছিল। গুরবাজ এবং জাদরান দুইজনই সেই ম্যাচটাতে সেঞ্চুরি করেছিলেন। তামিম ইকবাল যে অবসর নিয়েছিলেন ঠিক তার পরের ম্যাচটা, আমি সেকেন্ড ওয়ানডের কথাটা বলছি, চট্টগ্রামে যেটা হয়েছিল। কিন্তু এর চেয়ে বেশি করে আজকের এই পাকিস্তানের বিপক্ষে ম্যাচের এই দুজনের এই ব্যাটিং দেখে আমার হচ্ছে অন্য একটা জিনিস খুব করে মনে পড়ছে, সেটা হচ্ছে সেঞ্চুরি করার হার। আফগান এই দুই ওপেনার তো অলমোস্ট ওয়ান ডে ক্রিকেটে বলে কয়ে সেঞ্চুরি করছেন, সেইখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের অবস্থা আসলে কি? এশিয়া কাপ সামনে রেখে তারপরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ, তারপরে বিশ্বকাপ, সেই জায়গাটাতে কি আমাদের এইখানটাতে ব্যাপক 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 উন্নতির জায়গা আছে না? কেন বলছি, ধরেন রহমানুল্লাহ গুরবাজের কথা ধরুন, তিনি এটা তার 23তম মাত্র ওয়ানডে, এবং 23টা ওয়ানডে ম্যাচের মধ্যে তিনি 5টা সেঞ্চুরি করে ফেলেছেন। 23 ম্যাচে 5টা ওয়ানডে সেঞ্চুরি, 4টি কেন কথা নয়। কিন্তু ইব্রাহিম জাদরানের তো সেটা 16 ম্যাচে 5 নম্বর সেঞ্চুরি হয়েছে। তো যদি আজকে তিনি হচ্ছে কি ওই 80 রানে আউটটা না হতেন, তারপরে 16 ম্যাচে তার 4টা ওয়ানডে সেঞ্চুরি, 4টি কেন কথা নয়। বাংলাদেশের ব্যাটসম্যানদের সঙ্গে যদি তুলনা করেন তাহলে আসলে বুঝবেন যে তারা কতটা এগিয়ে রয়েছে, এবং আমরা এই জায়গাটাতে আসলে কত কত কতখানি পিছিয়ে আছি। ধরেন আমাদের এশিয়া কাপ স্কোয়াডের কথা যদি আমি বলি, সেই জায়গাটাতে আমাদের যে লিটন দাস ওপেনার, তার ক্যারিয়ারও 5টা সেঞ্চুরি, কিন্তু তার তিনি সব মিলিয়ে এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচ খেলেছেন 72টা। সো 72 ম্যাচ খেলে লিটনের 5টা সেঞ্চুরি, সেইখানে রহমানুল্লাহ গুরবাজের 23 ম্যাচেই 5টা সেঞ্চুরি, ইব্রাহিম জাদরানের 16 ম্যাচেই 4টা সেঞ্চুরি। এইটা কিন্তু আসলে তাদের কনভার্সন রেটটা যে কত ভালো এই জিনিস এই জায়গাটাতে বোঝা যাচ্ছে, বা সেঞ্চুরি করাটাকে যে তারা একরকম আফগান দুই ওপেনার হ্যাবিট একদম অভ্যাসেই পরিণত করে ফেলেছেন। নাজমুল হোসেন শান্ত আমাদের হচ্ছে গিয়ে টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান, তার 27 ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তিনি একটাই মাত্র সেঞ্চুরি করেছেন, এবং সেই সেঞ্চুরিটা আয়ারল্যান্ডের বিপক্ষে সে এই যে এই বছরই অ্যাওয়েতে। ধরেন আমাদের সবচেয়ে অভিজ্ঞ যে দুই ক্রিকেটার শাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম, তাদের দুজনেরই 9টা করে ওয়ানডে সেঞ্চুরি, কিন্তু সেই জায়গাটাতেও ম্যাচ খেলার সংখ্যাটা দেখুন, শাকিব আল হাসান 235টা ম্যাচ খেলেছেন, ওয়ানডে ম্যাচ খেলেছেন, সেইখানে তার 9টা সেঞ্চুরি। আর ওই জায়গাটাতে কিছুটা অ্যালার্মিং যে বিষয়টা, কিছুটা না অনেকটাই অ্যালার্মিং বিষয়, সেটা হচ্ছে গিয়ে সেই 2019 বিশ্বকাপে শাকিব যে পরপর দুই ম্যাচে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করলেন, এর পরের 4 বছরে কিন্তু ওয়ানডে ক্রিকেটে তার আর কোনো সেঞ্চুরি নেই। হ্যাঁ, তারা অনেক ভালো ভালো ইনিংস রয়েছে, 80s রয়েছে, 90s রয়েছে, কিন্তু সেঞ্চুরি কিন্তু শাকিব আর করতে পারেননি, মাঝখানে 32টা ইনিংস পেরিয়ে গেছে। মুশফিকুর রহিমের ক্ষেত্রেও তিনি তো ম্যাচ খেলেছেন শাকিবের চেয়েও বেশি, 251টা ওয়ানডে ম্যাচ খেলেছেন, তারও মাত্র 9টা সেঞ্চুরি। ম্যাচ সংখ্যা আপনি ইব্রাহিম জাদরান রহমানুল্লাহ গুরবাজের দেখুন, তাদের সেঞ্চুরি সংখ্যা দেখুন, এবং শাকিব এবং মুশফিকের এটা দেখলে তখন আসলে বোঝা যায় যে এই স্ট্যাটটা আসলে খুব খুব খুবই আসলে বিবর্ণ। মুশফিক তো তাও তার 9th সেঞ্চুরিটা, একটা একটা মাঝখানে গ্যাপ পড়েছিল, 16টা ইনিংস সেঞ্চুরি পাচ্ছিলেন না, এইবার তিনি হচ্ছে গিয়ে 9ম সেঞ্চুরিটা করলেন, ওই 6 নম্বরে যে নেমে অসাধারণ 60 বলে যে সেঞ্চুরিটা করছেন, দুর্দান্ত দুর্দান্ত ব্যাটিং মুশফিক সেদিন করছেন। আর আমাদের এই ব্যাটিং লাইন আপের মধ্যে আরেকজন মেহেদী হাসান মিরাজ 77টা ওয়ানডে ম্যাচ খেলেছেন, তার একটাই মাত্র সেঞ্চুরি ভারতের বিপক্ষে গত বছর। আমি যদি এশিয়া কাপের স্কোয়াড ধরি তাহলে ধরেন ওইখানে নাইম শেখ রয়েছেন, ম্যাচই খেলেছেন 4টা, তার তো কোনো সেঞ্চুরি নেই, সব মিলেই তার 10 রান সেঞ্চুরি হবে আসলে কোত্থেকে। তানজিদ হাসান তামিম এখন পর্যন্ত ডেবো হয়নি, তাও হৃদয় সেঞ্চুরির মানে মাত্র 9টা ওয়ানডে ম্যাচ খেলেছেন, প্রেশার দিচ্ছে না তার উপরে, কিন্তু ভেরি ফার্স্ট ম্যাচেই সেঞ্চুরির সুযোগটা তিনি হারিয়েছেন, 92 রান করে তিনি সেদিন আউট হয়েছিলেন। আফিফ হোসেনের তো ইনফ্যাক্ট লিস্টে ক্রিকেটেই প্রথম সেঞ্চুরি তিনি করলেন এই সেই দিন আবনের হয়ে এবারে ঢাকা প্রিমিয়ার লিগে, কিংবা ধরেন ওই জায়গাটাতে শামীম পাটোয়ারি বলেন ওয়ানডে ডেবুই হয়নি, বা শেখ মেহেদী, তাদের তো আসলে ওই জায়গাটাতে এখন পর্যন্ত তারা পৌঁছতে পারেননি।
সো আমাদের এই জায়গাটাতে আমাদের যারা ব্যাটসম্যানরা ওয়ান ডে ক্রিকেট যখন আপনি এশিয়া কাপের কথা বলবেন, যখন আপনি ওয়ার্ল্ড কাপের কথা বলবেন, খেলা যখন হচ্ছে এইখানটাতে শ্রীলঙ্কাতে পাকিস্তানে এবং বিশ্ব এশিয়া কাপে এবং বিশ্বকাপটা যখন হবে ভারতের মাটিতে, আইসিসির ওই ইভেন্টটাতে স্পেশালি অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকবে এবং সেই জায়গাটাতে কিন্তু আমাদের ব্যাটসম্যানদের এই সেঞ্চুরি করার অভ্যাসের জায়গাটা তৈরি করতে হবে এবং মানে আবার ফেরাতে হবে, আবার আরও রেগুলার এই যে গুরবাজের কথা বলুন কিংবা জাদরানের কথা বলুন তাদের মতো দেখেন ভাই, ভালো উইকেট হলেই কিন্তু হয় না, বিগ স্কোর করা বা সেঞ্চুরি করা এটাও কিন্তু আসলে একটা অভ্যাসের ব্যাপার। তো আমাদের ব্যাটসম্যানদের সেই অভ্যাসে আসলে ফেরত আসতে হবে, আসাটা আসলে খুব 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 জরুরি। ইনফ্যাক্ট আমাদের ওই জায়গাটাতে আরও কিছু এক্সপিরিয়েন্স অ্যাড হবে, সেঞ্চুরিরও কিছু এক্সপিরিয়েন্স অ্যাড হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। যদি আমি বিশ্বকাপের কথা বলি সেখানটাতে বাংলাদেশের ওয়ান ডে ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি যার 14টা সেঞ্চুরি তামিম ইকবাল, তার অ্যাড হওয়ার কথা, সেক্ষেত্রে ওইটা টিমকে আরও অনেক বেশি মানে হেল্প করবে করার কথা। বাংলাদেশের ব্যাটসম্যানরা রমনুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান আফগান দুই ওয়ান ডে ওপেনার, তারা যেইভাবে সেঞ্চুরিটাকে মোটামুটি ছেলের হাতের মোয়া বানিয়ে ফেলেছেন, যেভাবে তারা বলে কয়ে সেঞ্চুরি করছেন, আমাদের ব্যাটসম্যানরা যদি খুব দ্রুত দ্রুততম সময়ের মধ্যে সেই জিনিসটা করতে না পারেন, এশিয়া কাপ, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ, তারপরে ওয়ার্ল্ড কাপ, সেটা না হলে আসলে এই জায়গাগুলোতে আমাদের পক্ষে খুব ভালো কিছু করাটা মানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, সেই অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে এই ব্যাটসম্যানদের বিগ ইনিংস খেলে সেঞ্চুরি করাটাও একটা বিগ ফ্যাক্টর বলেই আমার কাছে মনে হয়। প্রশ্ন হচ্ছে আমাদের ব্যাটসম্যানরা কি সেটা পারবেন? আশা করতে দোষ কোথায়।